দেশে কাজ নাই, মা বউ বাচ্চা রেখে ঢাকায় আইছে, পেটের দায়ে এখানে রিক্সা চালায়। এখন যদি রিক্সা বন্ধ করে দেয় তাহলে ভাত দিবে কে? এভাবে বলছিলেন কুড়িগ্রাম থেকে ঢাকায় আসা রিক্সা চালক হাফিজউদ্দিন। তিনি বলেন, মেয়র ঘোষণা দিছে মেন সড়কে রিক্সা উঠতে দিবে না, তাইলে আমরা চালামু কই? রিক্সা না চালিলে দিলে কাজ দেন, নইলে আমরা কি করে খামু? কবির নামের অপর এক রিক্সা চালক বলেন, সরকার ঘোষণা দিছে মেইন রোডে রিক্সা চলবে না, তাহলে চালামু কোথায়? গতিতে চলে ব্যাটারি রিক্সা, সরকার অবৈধ রিক্সা বন্ধ না করে আমাদের রোড বন্ধ করছে। অবৈধ রিক্সা বন্ধ করেন, আমাদের গাড়ি চালাতে দেন, দয়া করে আমাদের পেটে লাথি মারবেন না। সোমবার সকাল 7টা থেকে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, রিক্সার চলাচলের উপর নিষেধাজ্ঞা তুলে নিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন রিক্সা মালিকরাও। মুগদা থানার ডিউটি অফিসার উপপরিদর্শক এসআই নজরুল ইসলাম জাগো নিউজকে বলেন, মুগদা বিশ্ব রোড থেকে মানিকনগর বিশ্ব রোড পর্যন্ত রাস্তা জুড়ে অবস্থান নিয়েছেন রিক্সা চালক এবং মালিকরা। তাদেরকে রাস্তা থেকে সরে যেতে বললেও তারা সরে যায়নি, তবে তাদেরকে সরতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। বেলা 11:30 এই প্রতিবেদন লেখা পর্যন্ত রাস্তা থেকে সরে যায়নি রিক্সা চালকরা। এদিকে রাস্তা বন্ধ করে দেয় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। যাত্রাবাড়ি থেকে মালিবাগ পর্যন্ত মেইন সড়কের রাস্তা বন্ধ রয়েছে, দীর্ঘ পথ হেঁটে গন্তব্য যেতে হচ্ছে, ফলে সময় মতো অফিসে পৌঁছাতে পারছেন না অনেকে। স্কুল কলেজের ছাত্রছাত্রীদেরও যেতে হচ্ছে হেঁটে।